بسم الله الرحمن الرحيم আগামী রোববার 27 জানুয়ারি দাদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন উপলক্ষে আমার ট্রাক মার্কার পক্ষে ধলাইপাড়া গ্রামে আজকের এই মতবিনিময় সভা সভা সম্মানিত সভাপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আব্দুর রহমান মিয়া এই সভায় উপস্থিত আছেন এই সভায় আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব শামসুদ জামান তালুকদার নয়া মিয়া সভায় উপস্থিত আছেন আমাদের এই গ্রামে আরেক মুরব্বী সর্বজন সদ্য আব্দুল কাশেম বাবু মিয়া উপস্থিত ইউনুস আলী ফকির সাহেব উপস্থিত মুক্তার ভাই এক সময়ের জনপ্রিয় ফুটবল খেলোয়াড় মুক্তার ভাই আমিনুর রহমান আমাদের এই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক আর আপনার চেনেন একটু আগে রাজঘাটে জাকিউল ইসলাম ভুয়া শুনে এসেছেন ঢাকা মেডিকেল কলেজের ছাত্র ছিল ওই ছাত্রলীগের জেলা সেকেন্ডারি সাধারণ সম্পাদক ছিল এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য এলাকার সন্তান জাকিউল ইসলাম ভুয়া উপস্থিত ধরাপুরা গ্রামে আমাদের মুয়াজ্জিন তালুকদার সহ অনেক মুরব্বী বৃন্দ আমার অনেক শ্রদ্ধ ব্যক্তিবর্গ আমার ছোট বড় ভাইরা মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি এই এলাকার সন্তান এই এলাকার এই মাটির মানুষ এই এলাকার মাটিতে আমার জন্ম সুদীর্ঘ 40 বছরের অভিজ্ঞতা ধরে এই মিঠা পুকুরের পথে প্রান্ত আমি ঘুরেছি এক প্রান্ত অপর প্রান্ত আমি শ্রুতি বেড়িয়েছি মিঠা পুকুরের মানুষের সুখে দুঃখে পাশে গিয়েছি মানুষকে আমি জীবন দিয়ে ভালোবেসেছি মানুষ আমাকে ভালোবেসেছে এই জনপ্রিয়তা এই ভালোবাসাটাই মাননীয় এমপি মেনে নিতে পারেন না উনি ভেবেছেন উনি এমপি আছেন ওনার ছেলেকে উনি এমপি করবেন আমরা হয়তো ওনার সেই এমপি পদের জন্য আমার জনপ্রিয় আছি যে আপনারা বাধা দেয় কিংবা আমরা হতে চাই এ কারণে আমার বিরুদ্ধে নানা চক্রান্ত ষড়যন্ত্র এই প্রতিনিয়ত করেছেন 2016 সালে কোনো কারণ ছাড়াই আমার বিরুদ্ধে চক্রান্ত মিথ্যা জঘন্য মামলা উনি দিয়েছিলেন আল্লাহ তালা অশেষ সহমত মিঠা পুকুরের সর্বস্তরের মানুষের দোয়ায় সেই মামলা উনি আমাকে একদিনের জন্য দূরে রাখতে পারেন নাই মিথ্যা মামলা মিথ্যায় প্রমাণিত হয়েছে ওনার আশা ছিল যে আমি আমাকে 14 বছর জেলে রাখবে মানুষকে বলে জাকির খারাপ মানুষ তোমরা সবাই আমার ছেলের পক্ষে আসো সে আশা আমার পূরণ হয়নি 2019 সালে উপজেলা নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যখন নমিনেশন দিলেন তখন উনি আমাকে হতে দেবেন না পরিবার চাইলেন আমার বিরুদ্ধে উনি বিদ্রোহী আনারস সরকার প্রার্থী দাঁড় করালেন ওনার লক্ষ্য ছিল আমি যেন উপজেলা চেয়ারম্যান হতে না পারি আমি উপজেলা চেয়ারম্যান হলে ওনার ছেলের আর অবস্থান থাকবে না সে কারণে আমাকে হতে উনি দেবেন না আল্লাহ তাআলা রহমত সারা মিঠা পুকুরের মানুষ একতাবদ্ধ হয়েছে 148টি ভোট সেন্টারের মধ্যে আমাকে মিঠা পুকুরের মানুষ 146টি ভোট সেন্টারে ব্যাপক ভোট দিয়ে ফার্স্ট করে আমাকে নির্বাচিত করে মিঠা পুকুরের মানুষ বললেন আমি যেন এমপি কে দেওয়াই নমনীষণ চেয়েছিলাম 37 বছর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছি 1 বছর জেল খেটেছি অসংখ্য রাজনৈতিক মামলার আসামি হয়েছি বলতে গেলে রাজনীতি দিন রাত মানুষের জন্য করেছি তারপরে নমনীষণটা পাইনি না পেরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে আমাদের ডাকলেন ডেকে বললেন যারা নমিনেশন পাননি তারা স্বতন্ত্র প্রার্থী হতে পারেন আমরা উন্মুক্ত ঘোষণা করছি উনি বললেন আওয়ামী লীগের লোকজন যারা খুশি যে মার্কায় খুশি সে মার্কায় ভোট দেবেন আমরা কোন বাধা দিব না মাননীয় প্রধানমন্ত্রী বললেন এ পর্যন্ত বললে স্বতন্ত্র প্রার্থী হয়ে জিতে আসলে তাকে আমরা ফুলের মালা দিয়ে তুলে নেব বরণ করে নেব মাননীয় প্রধানমন্ত্রী ওই ঘোষণায় আমি আমি ভাবলাম
আমলা প্রাপ্তি হব কিনা অন্যদিকে মিঠা পুকুরে সর্বস্তরে মানুষের প্রাণের দাবি আমার যখন নমনেশন হয়নি মানুষ আমাকে এত ফোন করতেছিল একটা ফোন ধরে আটটা লোক আটটা মুরান সকলের কান্নাকাটি জাতি কলা গাছ মার্কা নিয়ে দাঁড়া আমরা আপনার পক্ষে আছি আপনি না দাঁড়ালে ভোট দিতে যাব না আমরা কেন্দ্রে যাব না আপনি যে কোনো ভাবে হোক দাঁড়া আমি দাঁড়াবার সিদ্ধান্ত নিয়ে উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ করতে গেলাম মন্ত্রণায় উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচনে দাঁড়ানোর সুযোগ নাই কিন্তু সেখানে প্রতিনিয়ত বাধা আমাদের মনোনয়নপত্র গ্রহণ করে না সারাটা দিন ঘুরলাম ফিরলাম এখন হবে কাল হবে পরশু এরকম সেদিন ২৭ তারিখ ৩০ তারিখ আমার নমিনেশন দাখিল করা লাস্ট আমি যদি ওটা না পাই তাহলে হবে কেমনি বহু কষ্ট করে ২৭ তারিখ পাইনি ২৮ তারিখ অনেক চেষ্টা করে ২৮ তারিখ দুপুরের বিকালের বেলা আমার এই মনোনয়নপত্র গ্রহণ করতে বাধ্য হলো সেই মনোনয়নপত্র তারা গ্রহণ করলেন এরপরে আমি বাড়িতে আসলাম স্বতন্ত্র প্রার্থী হলে ৪৪০৮ জন মিঠাপুকুরে ১% ভোটারের সমর্থন লাগে সেই সমর্থনটা আমি বহু কষ্টে একদিনের মধ্যে সঠিক নির্ভুলভাবে কালেকশন করেছি করে আমি মনোনয়নপত্র জমা দিয়েছি আমার মনোনয়নপত্রে কোনোই ভুল নাই অথচ বাসায়ের দিনে ডিসি সাহেব আমার মনোনয়নপত্র বাতিল করলেন বললেন ২৩ বছর আগে আমার বিরুদ্ধে একটি মামলা হয়েছিল যে মামলাটি আমার বাবার নাম ভুল গ্রামের নাম ভুল যে মামলা আমাকে পুলিশ কখনো গ্রেফতার করেনি আমি সে মামলা কখনো হাজিরা দেয় নাই জামিন নেই নাই জানি না যে মামলাটি থানা থেকে ফাইনাল হয়েছে আমাদের অব্যাহতি দিয়েছে মামলা খারিজ হয়েছে অথচ এই মামলা কেন দেয় নাই এই জন্য আমার বাতিল করলো আর গঙ্গাচড়া মসজিদ রহমান রাঙ্গার দুটো চলমান মামলা দুর্নীতি দমন কমিশনে আছে উনি দেয় নাই ওনারটা গ্রহণ করলো দুটো মামলা এই ধরনের একটি দ্বৈত নীতি চক্রান্ত করে আমার মনোনয়নপত্র বাতিল করলো উদ্দেশ্য হলো আমি যেন এমপি দাঁড়াতে না পারি উনি ওনার ছেলে ফাঁকা মাঠে জিততে চায় ফাঁকা মাঠে গোল দিতে চায় তাহলে চক্রান্ত আজকে আমি আপনাদের বলতে পারি আমি মিঠাপুকুরে মানুষকে ভালোবেসেছি মিঠাপুকুরে মানুষের সুখে দুঃখে পাশে থেকেছি ওনারা আমার বিরুদ্ধে মামলা দিয়ে আমাকে ধরে নিতে পারে নাই আমাকে উপজেলা চেয়ারম্যান নমিনেশন দিলে আমাকে ঋণ পাশে তারা হারাতে পারেন নাই আমার নমিনেশন দিলে বাতিল করে আমাকে প্রার্থী থেকে তারা দূরে রাখতে পারেন নাই আজকে আমি ট্রাক মার্কা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সারা মিঠাপুকুরে মানুষের মধ্যে ট্রাকের পক্ষে গণের জোয়ার সৃষ্টি হয়েছে আল্লাহ রহমতে আগামী ৭ জানুয়ারি নির্বাচনে ট্রাকের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না আজকে আমি আপনাদের সন্তান আমি আপনাদের ভাই আমি আপনাদের জায়গার মানুষ আমি এই এলাকায় জন্ম নিয়েছি আপনাকে দেখবেন কোথায় সে খোলাগাছ পদাগঞ্জ কোথায় সে আমাদের ভাঙনি ঠাকুরবাড়ি কিংবা ইমাদপুরে রহমতপুর সে পদ্মপুকুর কি ভাওনগর মিলনপুরে চৌধুরী গোপালপুর দুর্গাপুর এমন কোন মানুষ নাই এমন মহিলা পুরুষ জনমত নির্বিশেষ ধর্ম বর্ণ নির্বিশেষ সবাই ট্রাকের পক্ষে একাকার হয়ে গেছে ট্রাকের পক্ষে গণজোয়ার এটি আল্লাহ তালার কাছে আমি হাজারো শুক্রিয়া এটি আল্লাহ তালার রহমত আমি মনে করি আমার এই জনসমর্থন জনসমর্থন এটি আপনাদের জন্য গর্বে আপনাদের জন্য সন্তান আমি আপনাদের সন্তান আমি আপনাদের ভাই আপনাদের না কোনো মানুষ এই ধরার পর কোন মানুষের মেয়ে যদি বিয়ে হয়ে থাকে খোলাগাছ কিংবা বৈরাটি ইমাদপুর তারা বলবে চাকরি আমার বাড়ি এ সম্মানে তারা সম্মানিত আমি এই ধরার পর মানুষদের আছেন এখানে যারা বসে আছেন আমি জানি তারা ১০০ ভাগ সবাই আমাকে ভোট দেবেন এই বিষয়ে আমার কোনো সকলে আমাকে ভোট দেবেন আমাদের এখন একটা করণীয় দেবেন না কারা তাদেরকে বলা গোটা ধরাপড় গ্রামের সর্বোচ্চ ৭-৮ জন উল্টা পাল্টা করতেছে সর্বোচ্চ ৭-৮ জন কয়েকজন উল্টা পাল্টা করতেছে হয়তো ওনাদের সঙ্গে আমাদের ভাই ভাগি ফ্যামিলির ২-৩ জন লোক থাকতে পারে ভোটটা তারা কথা করছে না ওনাদের খাতিরে ওনাদের প্রভাবে হয়তো ভোটটা আরো নাও দিতে পারে আপনাদের কাছে আমার অনুরোধ হবে এই গ্রামের একজন মানুষ বলতে পারবে না আমার সুদীর্ঘ রাজনৈতিক জীবন ৪০ বছর ধরে আমি রাজনীতি করে আসছি
একজন মানুষ বলতে হবে না আমি কারো ক্ষতি করেছি, বরং যারা যখন যে অবস্থা আমার কাছে গেছে কোনো সমস্যা নিয়ে আমি সেটা আন্তরিকভাবে সমাধানের চেষ্টা করেছি, যে কোনো কাজ নিয়ে গেলে আমি সেটা করার চেষ্টা করেছি। কোন মানুষের আমি ব্যক্তি জীবনে ক্ষতি করে নাই, কারো কাছে দু টাকা কোন খাই নাই। যারা আজকে আজকে আপনারা আমাকে আমি আপনাদের সন্তান যিনি দাঁড়াইছে অন্য মার্কায়, তাদের জন্ম কি মিঠাপুকুর? তার বাপ দাদার জন্ম কি মিঠাপুকুর? তার দাদাদি মারা গেছে তাদের কবর কি মিঠাপুকুর? তার দাদাদির কবর নয়, বাপ দাদার জন্ম নয়, তাদের জন্ম নয়, তারা আসছে মাননীয় এমপি আশিকুর রহমানের দাদার নামার বাড়ি, দাদার নামার বাড়ি, ওনাদের কারণ বুঝতে পারছেন। শুনেছি যে ওনার সেই দাদা কোথায় দাদির বিয়ে হয়েছে, ঘরে মরে গেছে, তাকে তুলে নিয়ে আসছে বাবার আছে মারা ঘরকে তাহার সেই সুবাদ ওই বাড়ি। উনি এমপি 1986 সালে এমপি ভোটের আগে বাড়ি চেনেন না, উনি আসে যখন নামতে বাড়িতে এইটাই কি আমাদের বাড়ি, ওরা এইটাই কি আমাদের বাড়ি, বাড়ি চেনেন এমপি হওয়ার জন্য এখানে না আসছে। আজকে যদি আপনাদের কোনো এমপির প্রয়োজন হয়, যে কোনো কাজে হয়, ওনারা এমপি হলে যেতে পারবেন? যাইতে পারবেন? দালাল ছাড়া উপায় নাই, দালাল যখন যাবেন দালাল করে মোর ব্যস্ত দেওয়ার বাবা না, যাই মোর কাজ দেখো 2000 টাকা দিলে যাই ওই ওই এটা সেটা নানা অজুহাত। ওমার কাজ এসছে দালালের মধ্যে ঘুরতে সময় নিয়েছে, তারপরে আবার নিয়ে যাবেন, কাজ হবে কিনা আল্লাহ জানে। আল্লাহ আমাকে এমপি করলে এই তোমার বড় মানুষ লুঙ্গি পরিধান আর খালি পায়ে যান, স্যান্ডেল থাক আর না থাক, আমি আপনাকে চিনব, সবার আগে সম্মান। এই সুযোগ আমরা কোথায় পাব? এই এলাকার মানুষ গত 100 বছরে অনেক দূর ফিরে আছে, গত 100 বছরে এই এলাকার একজন মানুষের জন্ম হয় নাই যারা এমপি হওয়ার মতো সুযোগ তৈরি হয়েছিল, অবস্থা কেউ হয় না। আল্লাহ আমাকে সেই সুযোগ তৈরি করে দিয়েছে, যে সুযোগটা আপনাদের আমাদের সবার। আমি আল্লাহর কাছে আশা করি আগামী 7 তারিখে নির্বাচনে এমপি আমি আল্লাহর রহমত হতে পারলে এই মিঠাপুকুর উপজেলার গ্রামে পাড়া অঞ্চলে যত কাঁচা রাস্তা আছে সমস্ত কাঁচা রাস্তা পাড়া করতে চাই। এই মিঠাপুকুর উপজেলার প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, মাদ্রাসা উন্নয়ন করতে চাই, মসজিদ মন্দিরে উন্নয়ন করতে চাই। গরিব মানুষরা মারা গেলে কবর দেওয়ার জায়গা পায় না, আমরা সমাজে সমাজে কবর স্থান প্রতিষ্ঠা করার সহযোগিতা করতে চাই। এই মিঠাপুকুরের মধ্যে গ্যাস চলে গেছে, এই দেশি বিদেশি বিনিয়োগ সংস্থাকে আকৃষ্ট করে ওই গ্যাস ব্যবহার করে ছোট বড় ইন্ডাস্ট্রি করে মিঠাপুকুরের শিক্ষিত অর্ধশিক্ষিত বেকারদের চাকরির বন্দোবস্ত করতে চাই। আর এই মিঠাপুকুরে সমস্ত অন্যায় অবিচার ক্ষমতার অহংকার থেকে দুর্নীতি এইগুলো চিরদিনের জন্য বন্ধ করতে চায়। মিথ্যা মামলা মানে হয়রানি, পুলিশি হয়রানি, এগুলো মিঠাপুকুর আমরা মুক্ত করতে চাই মিঠাপুরকে এগুলো থেকে। মিঠাপুকুর শান্তি সমৃদ্ধির মিঠাপুকুর, এই জনগণের জন্য উন্নত সমৃদ্ধ মিঠাপুকুর, সেই মিঠাপুকুর আমরা গড়াতে চাই। সম্মানিত ভাই বাবা, নমনীশন পাইনি, আশা ছিল সকলেই বলেছে আমি নমনীশন পাবো, ঢাকায় যখন আমরা